আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আগের দিনের আলোচনা ছিল, সেখানে একটা উপপাদ্য করানো ছিল, আর সেই উপপাদ্যের সম্পর্কযুক্ত কিছু শর্ট প্রশ্ন সেখানে দেখানো হয়েছিল। স্পর্শক একটা বৃত্তের কতগুলো স্পর্শক অঙ্কন করা যায়, বহিঃস্থ বিন্দু থেকে কীভাবে স্পর্শক অঙ্কন কটা করা যাবে বৃত্তের উপর, তারপরে দুটো বৃত্ত সাধারণ স্পর্শ কতগুলো হয়, যদি সেটা স্পর্শ করে তাহলে তার সাধারণ স্পর্শ কটা হবে, যদি তারা ছেদ করে তাহলে তার সাধারণ স্পর্শ কটা হয়, আর দুটো বৃত্ত যদি একটু দূরে থাকে স্পর্শ না করে তাহলে তাদের মধ্যে সাধারণ স্পর্শ কটা হয়। এই সাধারণ স্পর্শক আমরা আলোচনার মধ্যে রেখেছিলাম যে সাধারণ স্পর্শকে দু রকমের আছে, একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তা সরল সাধারণ স্পর্শ কোনগুলো সেগুলো আমরা আলোচনা করেছিলাম, তির্যক স্পর্শ কোনগুলো সেগুলোও আলোচনা করেছিলাম। এগুলো ছিল আগের ভিডিওর আলোচনার বিষয়। আজকের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে শর্ট প্রশ্নগুলো নিয়ে আছে, সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের 219 পেজে দেখবে শর্ট প্রশ্ন দেওয়া আছে, এবং 218 পেজের আমরা 1 এবং 2 এর শর্ট প্রশ্ন দুটো করিয়ে দিয়েছিলাম, আর যে সমস্ত বাকি অঙ্কগুলো আছে সেই অনুশীলনী কোষে দেখি 15.2 এর সেগুলো কিছু প্রয়োগ আছে। তা এই প্রয়োগগুলো আমরা এখন এই মুহূর্তে করছি না, আমরা বেছে বেছে স্কুল খোলার পরে আমরা তখন সেটাকে নিয়ে আলোচনা করব। আর এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে শর্ট প্রশ্ন যেগুলো আছে 11 দাগের এবং 12 দাগের যে শর্ট প্রশ্ন সেগুলোকে নিয়ে আলোচনা করব। 1 এবং 2 নম্বরের মার্কসের যে প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু 3 নম্বরে যে মার্কস থাকে তো সেই জায়গাটার আমরা প্রয়োগ, সেই প্রয়োগগুলো আমরা এখন মোটামুটিভাবে কিছু করে দিচ্ছি না, কিন্তু বলে দিচ্ছি এগুলো একটু দেখবে, সেগুলো একটু দেখবে, আর দেখলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রয়োগ তোমরা এখানে করে দেখতে পারো যে 216 পেজের 13টা 14টা এই দুটো অবশ্যই তোমরা দেখবে ভালো করে, একটু এই দুটো প্রয়োগ ভালো করে দেখে নিও। অনেক সময় এই 16 প্রয়োগটাও দেয়, তবে এত বড় প্রয়োগ দেবে বলে আবার আশা করি না যে এত বড় প্রয়োগ দেবে। 3 নম্বরে ছোটো ছোটো প্রয়োগগুলো একটু ভালো করে দেখবে। এর আগের পেজে দেখবে একটা প্রয়োগ, আমরা প্রয়োগ 12 এটাও তোমরা একটু দেখে নেবে। তাহলে এখানে 3টে প্রয়োগ তোমরা যদি একটু দেখতে পারো, করে দেওয়া আছে, এই 3টে প্রয়োগ তোমরা একটু দেখে নেবে, আর আমরা স্কুল খোলার পরে তখন আমরা প্রয়োগ নিয়ে, কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রয়োগ কোন চ্যাপ্টার প্রয়োগ করতে হবে সেগুলো আমরা করিয়ে দেবো। এখন আমাদের 219 পেজের 11 দাগের অঙ্কগুলো, আমরা এই 11 দাগের অঙ্কগুলোর মধ্যেও দেখেছি আমরা অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, তো অনেক অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো আমরা যদি বাদ দিই তাহলে অল্প স্বল্প থাকবে। তাহলে 1 দাগের এটা তবু আমরা আবার একবার দেখি, সেটা 11 দাগের এ, এখানে আমরা উত্তরটা লিখব, এখানে 11 দাগের এর উত্তরটা লিখব, উত্তর লেখার জন্য এটা আমরা রেখে দিচ্ছি, এটা উত্তরটা লিখব, আর এটাকে আমরা রাফ হিসাবে ব্যবহার করব, এই অংশটাকে আমরা রাফ হিসাবে ব্যবহার করব, সেই রাফটা আমরা উত্তরটা কিভাবে বার করছি সেটা দেখব। দেখো 1 দাগের অঙ্কটা, এর 1 দাগের যে অঙ্কটা আছে সেই 1 দাগের অঙ্কটা বলেছে ও কেন্দ্র একটা বৃত্ত, তার বহিঃস্থ বিন্দু এ অঙ্কিত স্পর্শ বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এইটা স্পর্শ, এখানে বি বিন্দুতে স্পর্শ করছে, ও বিটা 5 সেন্টিমিটার, ও বিটা এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এ ওটা দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এরকম অঙ্ক তো আমরা করে দিয়েছিলাম। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত, তাহলে এ বি এর দৈর্ঘ্য বার করা মানে এ বিটা কি না, এ বিটা স্পর্শক আর ও এটা ও বিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে ও বি লম্ব এ বি এর, তাহলে এটা লম্ব হলে এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 13 সেন্টিমিটারটা অতিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল,
আর সমকোণী ত্রিভুজ এটাকে বলা হবে অতিভুজ, আর অতিভুজ দিয়ে আছে লম্ব দিয়ে আছে ভূমিটা বার করতে হবে। তাহলে ভূমি সমান আমরা একবারে লিখব রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো ভূমি বলতে এখানে কোনটা, না এবি স্পর্শকটা, তাহলে এবি স্পর্শক লিখে দিলে ভূমি মানে তো এবি, তাহলে এবি সমান অতিভুজের স্কোয়ার সমান একবার বসিল অতিভুজটা কত আছে 1300, মাইনাস লম্বটা কত আছে 5, 5 স্কোয়ার। তাহলে 1300 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 25 সমান 144 সমান 12, অর্থাৎ এবিটা 12, অর্থাৎ এবি এর দৈর্ঘ্যটা কত 12 সেন্টিমিটার। এক নম্বরটার উত্তর হবে, এর একের দাগের উত্তরটা হবে 12 সেন্টিমিটার। দেখো এবি মানে 12 হলো, আর এখানে সেন্টিমিটার একক দিয়ে আছে, তাহলে সেন্টিমিটার 12 সেন্টিমিটার। এবার আমরা দুইয়েরটা দেখি, দুইয়েরটা করছি দুইয়ের আছে কি না, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, দুটো বৃত্ত পরস্পরকে তারা সি বিন্দুতে ছেদ করেছে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শ, এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শ, এটা এ, এটা হচ্ছে বি। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে। এখন এ সি বিটা পরিমাপ কত, তাহলে এ সি বি এটা আমরা যদি যোগ করে দিই, এটা যদি যোগ করে দিই, তাহলে এই কোণটা তোমাকে বার করতে বলেছে। দেখো এই এর মধ্যে দিয়ে আমরা একটা স্পর্শ কম্পন করি, তাহলে এইটা হবে বহিঃস্থ বিন্দু, এটা টি ধরলাম, তাহলে এটা টি, এটা বহিঃস্থ বিন্দু হয়ে গেল, তাহলে এটা বহিঃস্থ বিন্দু থেকে এই দুটো আবার স্পর্শ, এই বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, তাহলে বহিঃস্থ বিন্দুটা টি, তাহলে টি তার মানে এ টি স্পর্শক, আর এখানে সি টি স্পর্শকের দৈর্ঘ্য সমান। আবার দেখো এই কেন্দ্রীয় বৃত্তে যদি এই টিটা বহিঃস্থ বিন্দু, তাহলে বিটি আর টিসি এই দুটো দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুটার দৈর্ঘ্যের সঙ্গে এ টি আর টিসিটা সমান, আবার টিসির সঙ্গে বি টিবিটা সমান, তাহলে এই বাহু এই বাহু এই বাহু সব তিনটে বাহু দৈর্ঘ্য সমান, সবাই সমান। তাহলে দেখো যেখানে এই এই বাহুটা এই বাহুটা সমান হলে এই কোণটা এই কোণটা সমান হবে, তাহলে এটা এক্স ডিগ্রি ধরলাম, এটাও এক্স। আবার দেখো এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হলে কী হবে, এই দুটো কোণও সমান হবে। দেখো অলরেডি আমাদের এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সব বাহুগুলোই সমান, তাহলে সব কোণগুলোই এক্স ডিগ্রি করেই হবে, এক্স এক্স। তাহলে এ সি বি কোণটা কত ডিগ্রি, না এ সি বি কোণটা দেখো এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স সমান টু এক্স ডিগ্রি হলো, এক্স প্লাস এক্স সমান টু এক্স ডিগ্রি হয়ে গেল। এখন এই এক্স ডিগ্রি কোণ, টু এক্স ডিগ্রি কোণ, আর এখানেও এক্স ডিগ্রি কোণ, এই তিনটে কোণের যোগফলটা কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা সাথে লিখতে পারি যে এক্স কোণ প্লাস এই দিকে দুটো কোণ মিলিয়ে হয়েছে এ সি বি কোণ, তাহলে এ বি সি ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি এ, দেখো এক্স কোণটা প্লাস এখানে টু এক্স, এ সি বিটা টু এক্স ডিগ্রি হয়ে গেল, টু এক্স, টু এক্স হলো প্লাস এখানে দেখো এক্স এক্স, এই তিনটে কোণে যোগফল আমরা জানি 180 ডিগ্রি, তাহলে ফোর এক্স সমান কত 180 ডিগ্রি, তাহলে এক্স সমান কত 180/4, 4 45, অর্থাৎ এক্স সমান 45 ডিগ্রি। আমার চেয়েছে কতক্ষণ, না এ সি বি কোণটা কত, তাহলে এ সি বি কোণটা সমান কত, না টু এক্স, তাহলে টু এক্স মানে টু গণিত 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি, অতএব এ সি বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একের দাগের উত্তরটা হয়েছিল কত, এটা একের দাগের এ উত্তর 12 সেমি, এ লিখবে 12 সেমি। দুইয়ের দাগের উত্তর কোনটা হলো, না 90 ডিগ্রি, ডি এর অঙ্কটা উত্তর হবে ডি 90 ডিগ্রি। এবার আমরা তিনের দাগের অঙ্কটাই আসি, তিনের দাগের অঙ্কটা দেখো বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেমি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকি তিনের অঙ্কটায়,
ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। এই কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটি বিন্দু পি নাও, তাহলে এটা টোটালটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 13 সেন্টিমিটার। পি একটি বিন্দু নাও, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, দুটো স্পর্শক অঙ্কন করা যায়, আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, এটা আর এটা, এটা নাম দিয়েছে কি না পি আর আর পি কিউ, পি আর লিখলাম আর পি কিউ লিখলাম। এবার এখানে বলেছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, এটাও আমরা আলোচনার মধ্যে রেখে দিয়েছিলাম আগের দিনকে। তো এই বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য যেমন সমান, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এই দুটো কোণও সমান হবে, আবার এই দুটো কোণও সমান হয়, এই দুটো কোণও সমান, এই দুটো কোণও সমান, আর এটা হচ্ছে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর, তারা এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি এটাও হবে 90 ডিগ্রি। দেখো এই ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, ও আটটা আর ও কিটাও হয়েছে, ও কিউটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা চতুর্ভুজটা পি কিউ ও আর, এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই চতুর্ভুজ নির্ণয় করতে গেলে আমাকে এই ব্যাসার্ধটা আমার এই যে পি আরটা স্পর্শকের দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে। তাহলে পি আর সমান একবারে লিখে দিতে পারি, আমি আর লিখছি না, এইটা লম্ব, এইটা এইটার উপর 90 ডিগ্রি, এখানে একবারে কষ্টটা এইখানে তৈরি করে দিলেই হবে। তাহলে পি আর সমান আমরা লিখে দিলাম, পি আর সমান কত লিখবো না রুট ওভার, এটা হচ্ছে 13² মাইনাস 5² সমান 169 - 25 সমান কত 144 সমান হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে নিচেটাও তো সেই একই জিনিস হবে, 12 সেন্টিমিটার। এখন যদি বলে যে পি কিউ ও আর পরিসীমা কত, তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা যোগ করে দিতাম, মানে 24 12 12 24 আর 5 5 10, তাহলে 24 34 সেন্টিমিটার হতো পরিসীমা বলতে। কিন্তু এখানে তো ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল করতে গেলে আমাকে দেখো এই ওপরে ত্রিভুজটা আছে যেটা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। এই ত্রিভুজটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, পি ও আর ত্রিভুজ, পি ও আর ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি যে হাফ ভূমি ইনটু উচ্চতা সমান কত, হাফ ভূমি কত, ভূমি বলতে কি এই লম্বটা যার উপর আছে, লম্বটা কার উপর আছে পি আর এর উপর, তাহলে ভূমিটা পি আর হবে। 90 ডিগ্রিটা কার উপর আছে, এই ভূমিটার উপর আছে এর উপর, যেটা লম্ব এর সঙ্গে এর লম্ব, তাহলে এইটা হচ্ছে ভূমি 12, আর উচ্চতা কত আছে 5 5 6 30, তাহলে 30 মানে ক্ষেত্রফল মানে এখানে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই ঘটনাটা নিচের দিকেও আছে, তো নিচের দিকেও তো একই জিনিস, তাহলে ওপরটা ক্ষেত্রফলটা 30 হলো, তাহলে নিচের পি ও কিউ একইভাবে একইভাবে আমরা কি পাচ্ছি, পি কিউ ও বা পি ও কিউ ত্রিভুজ পি ও কিউ এই ক্ষেত্রফলটাও আমরা কি পাবো না 30 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুটো ত্রিভুজ যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল বর্গক্ষেত্রটা পেয়ে যাচ্ছি, অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত হবে 30, আর এদিকে 30, তাহলে 60 বর্গ সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার প্লাস 30 বর্গ সেন্টিমিটার সমান 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এর উত্তরটা কত হয়ে আছে দেখি, 3-এর উত্তর আছে এ, 3-এর আছে এ উত্তর 60 বর্গ সেন্টিমিটার। 4-এর দেখো দুটো বৃত্ত, এরপর আমরা 4-এর জায়গাটাই চলে যাচ্ছি, চারে আছে দুটো বৃত্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা 5 সেমি একটা 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ মানে স্পর্শ মানে শুধু টাচ করবে, এই একটা, আর একটা হচ্ছে একটা 5 সেন্টিমিটার একটা 3 সেন্টিমিটার, তাহলে একটা ছোট হবে এই স্পর্শ করলো, এটাকে বলা হয় স্পর্শ করা,
আর ভিতরে ঢুকে গেলে সেটাকে বলা হয়েছে ছেদ করা। আর অন্তস্থ ভাবে যদি বলতো তাহলে আমরা এই একটা বৃত্ত আঁকতাম আর এই ভিতর দিকে বৃত্ত টানতাম। অন্ত মানে ভিতরে বৃত্ত, বহি মানে বাইরের দিকে। তাহলে এইটা স্পর্শ করছে তারা, এখান থেকে এইটা দূরত্ব বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এখান থেকে কেন্দ্র দূরত্ব বলে দিয়েছে 3 সেন্টিমিটার। তাহলে বলে দিয়েছে বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব কত, কেন্দ্রের মধ্যে এটা যদি এ ধরো এটা বি ধরো, তাহলে এ বি এর দূরত্ব কত হবে, বা এ বি বা কেন্দ্রদ্বয়ের দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্র কেন্দ্রদ্বয়ের দ্বয়ের দূরত্ব। যদি দেখো বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের যোগফলটা দেখো, এইটার এইটার যোগ করে দিলেই আমরা বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব বার করতে পারবো। তাহলে 5 সেমি আর 3 সেমি, 5 আর 3 সেমি সমান 8 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 8 সেমি বহিঃস্থভাবে স্পর্শ করছে। যদি এটা অন্তস্থভাবে স্পর্শ করতো তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেখো কমে যেত। তার মানে এখানে কত ছিল, এইটা ধরো 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এখান থেকে এইটা 3 সেন্টিমিটার, আবার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইটা দূরত্বটাই হচ্ছে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, আর কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তখন কমে যাচ্ছে। অর্থাৎ স্পর্শটা যদি অন্তস্থভাবে হয় তাহলে কি হবে, স্পর্শ দুটো মানে কেন্দ্রদ্বয় দুটোর মধ্যে বিয়োগ করলেই আমরা কেন্দ্রদ্বয় দূরত্ব পাবো, আর বহির্ভাবে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্র দুটোর মধ্যে কেন্দ্র ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটো যোগ করলেই আমরা কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব পেয়ে যাবো। তাহলে 4-এর উত্তরটা কি হলো, 4-এর উত্তরটা হবে ডি 8 সেন্টিমিটার। 5-এরটা দেখো, 5-এরটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি, একটা 2 সেমি। তাহলে এইটা ধরো 2 সেন্টিমিটার, এটা 5-এরটা বলছে। এরা কি বলেছে, অন্তস্থভাবে স্পর্শ করছে, অন্তস্থভাবে তারা স্পর্শ করছে। তাহলে এইটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এইখান থেকে এই পর্যন্ত সেটা দৈর্ঘ্যটা হচ্ছে কত, তার মানে এ বি আর এটা সি, তাহলে এ বিটা হচ্ছে কত সেন্টিমিটার, মানে বড় বৃত্তের ব্যাসার দুটো হচ্ছে 3.5 সেন্টিমিটার, আর সি বিটা দৈর্ঘ্য কত, বিসি দৈর্ঘ্যটা কত, 2 সেন্টিমিটার। তাহলে আমার এসি দৈর্ঘ্যটা কত হবে, এসি দৈর্ঘ্যটা কত হবে, এসি সমান হবে 3.5 - 2 সমান 1.5 সেন্টিমিটার। অর্থাৎ এই এসিটা মানে কি, কেন্দ্র দুটোর মধ্যেকার দূরত্ব, অর্থাৎ কেন্দ্র দুটোর মধ্যেকার দূরত্ব 1.5 সেন্টিমিটার। এখানে দেখি 1.5 সেন্টিমিটার কোথায় আছে, না এর সি এর উত্তরটা আছে, 5-এর সি হচ্ছে 1.5 সেন্টিমিটার। এবার আমরা বি এর দাগে, এগুলো এর দাগের হলো, বি এর দাগের আছে শূন্য স্থান, শূন্য স্থানগুলো আমরা সরি বি এর দাগে আছে সত্য মিথ্যা, সত্য মিথ্যাগুলো আমরা দেখে নিই, সত্য মিথ্যাগুলো কেমন হবে না হবে। দেখো একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু, অন্তস্থ মানে ভিতরে, তাহলে বি এর দাগের একের অঙ্কটা করছি যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, অন্ত মানে ভিতরের দিকে যে কোনো একটা জায়গায় পি আছে, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী হবে না। যখনই আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করব, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, কখনোই কিন্তু পি দিয়ে এই স্পর্শকগুলো অঙ্কন করা যাবে না। পি দিয়ে স্পর্শক যদি পি বিন্দুগামী হতো স্পর্শকটা, তাহলে বৃত্তের ভিতর দিয়ে চলে যেত, আর বৃত্তের ভিতর দিয়ে গেলে সেটাকে আমরা স্পর্শক বলতে পারি না, তাহলে কখনোই পি বিন্দুগামী হবে না। তাহলে বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু দিয়ে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে পি বিন্দু দিয়ে সেটা স্পর্শ কখনোই হতে পারে না। তাহলে এটা সত্য, বি বিন্দুগামী নয়, এটা তো পি বিন্দুগামী হচ্ছে না, পি বিন্দুগামী হলে তো স্পর্শ পাবে না, আর পি বিন্দুগামী ছাড়া যদি বৃত্তের মানে বৃত্তের কী বলা হয় এটা মানে পরিধির উপর যদি বিন্দুটা হতো তাহলে সেটাকে যদি আমরা স্পর্শক অঙ্কন করতে পারতাম তাহলে পি বিন্দুগামী স্পর্শক হতে পারে না। তাহলে এটা সত্য আছে, তাহলে প্রথমটা এক একটা হলো কি সত্য। দুই, দেখো একটি বৃত্তে একটি নির্দিষ্ট স্বরলেখার সমান্তরাল, এগুলো আমরা সব আলোচনার মধ্যে পড়ে রেখে দিয়েছিলাম, এগুলো সবই হয়ে আছে আগে। দুই একটা বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট স্বরলেখার
একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যেতে পারে। এখানে একটা স্পর্শক, এখানে সমান্তরাল আছে স্যার, সমান্তরাল আঁকার পরে আমরা এখানে একটা স্পর্শ পেলাম, এখানে একটা স্পর্শ পেলাম, দিয়ে বলা হলো যে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক। দেখো এটা স্পর্শক নয়, এটা স্পর্শক নয়, এটাও স্পর্শক নয়, সব কারণ কি এগুলো বৃত্তের ভিতরে আছে, আর এটা একটা স্পর্শক আঁকতে পারবো, এই একটা স্পর্শক, সবই সমান্তরাল রেখা, তাহলে এই সমান্তরাল সরলরেখা হলে এখানে বলেছে দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো এই একটা আর এই একটা, তাহলে মাত্র দুটো সমান্তরাল স্পর্শক অঙ্কন করা যাচ্ছে, এটা একটা আর এটা একটা, এই দুটো স্পর্শক সরলরেখা সমান্তরাল সরলরেখা সমান্তরাল স্পর্শক দুটো অঙ্কন করতে পারছি, কিন্তু বলেছে এখানে দুইয়ের অধিক, দুইয়ের বেশি আঁকা যাবে, আমরা জানি দুটোই আঁকা যাবে, দুইয়ের বেশি আঁকা সম্ভব নয়, তাহলে এটা মিথ্যা। এরপর আমরা আসছি সি এর দাগে, সি এর দাগের উত্তরগুলো আছে শূন্য স্থান আছে, সি এর দাগে শূন্য স্থানগুলো দেখি, সি এর দাগে একের অঙ্কটা দিয়ে আছে, দেখো একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে, একটি সরলরেখা দু বৃত্ত দুটি বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে কি বলা হয়, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করছে, একটা সরলরেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করছে, একে আমরা কি বলবো, ছেদ করলে সরলরেখাটাকে আমরা বলবো এটাকে বলা হবে বৃত্তের ছেদক, এটাকে বলা হবে বৃত্তের ছেদক, তাহলে এখানে লিখে দেবে শুধুমাত্র একটা ছেদক। যদি এটা বলতো যে এটা নিয়ে আমরা আবার আলাদা বলছি, যদি বলতো একটি সরলরেখা বৃত্ত বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে, না বলে দুটো বৃত্তকে, একটা সরলরেখা যখন দুটো বৃত্তকে আলাদা আলাদা ভাবে দুটো বিন্দুতে ছেদ করবে, আলাদা আলাদা ভাবে দুটো বিন্দুকে যখন ছেদ করবে তখন এইটাকে বলা হবে তার সাধারণ স্পর্শক, সাধারণ মানে কি এই দুটো এই বৃত্তের স্পর্শক এই বৃত্তের স্পর্শক, তাহলে এটাকে বলা হবে সাধারণ স্পর্শক, কিন্তু এটাকে বলা হবে ছেদক, বৃত্তের ছেদক বলা হয়। এরপর আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, ছেদ বা স্পর্শ না করলে, ছেদও করছে না বা স্পর্শও করছে না, ছেদ করা জিনিসটাকে বোঝায় এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, এটাকে বলা হয় ছেদ করেছে, ছেদ করেছে, এটাকে বলা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করেছে, এটাকে বলা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করেছে, তাহলে এই এতগুলো জিনিসও কিন্তু এখানে বলে দেয়নি, এখানে কি বলেছে যে ছেদ করেনি এটা স্পর্শ করেছে, এটা হচ্ছে এটা বহিঃস্পর্শ করেছে, আর এটা হচ্ছে অন্তভাবে স্পর্শ, অন্তঃস্পর্শ অন্তভাবে স্পর্শ করছে, তাহলে এটাও বলেনি এটাও বলেনি এটাও বলেনি, তাহলে কিভাবে, তাহলে ছেদ করবে না স্পর্শ করবে না, তাহলে কেমন হবে না, এই একটা বৃত্ত এই দেখো দুটো বৃত্ত আছে তারা কিন্তু টাচ করেনি, একে অপরের সঙ্গে ভিতরে ঢুকেও যায়নি, এইটাকে বলা হচ্ছে স্পর্শও করছে না আবার ছেদও করছে না। এই রকম যদি দুটো বৃত্ত থাকে তাহলে বৃত্ত দুটির সর্বাধিক কটা স্পর্শক অঙ্কন করতে পারবো, দেখো এখানের মধ্যে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক আঁকতে পারবো, এখান থেকে এই দিকের একটা স্পর্শক আঁকতে পারবো, এই দিক থেকে এই দিকে একটা স্পর্শক অঙ্কন করতে পারবো, তাহলে টোটাল আমরা স্পর্শক অঙ্কন করতে পারছি সর্বাধিক মানে কটা সবচেয়ে বেশি, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে স্পর্শক অঙ্কন করা যাচ্ছে, যদি তারা স্পর্শ বা ছেদ না করে তাহলে চারটে স্পর্শক, এখানে উত্তরটা হয়ে গেল চারটি, একের দাগের হলো দুইয়ের দাগের হবে সর্বাধিক চারটি স্পর্শক অঙ্কন করা যাবে। এবার আমরা আসি এইগুলো দিয়ে, যদিও এগুলো আলোচনা হয়েছে তবুও আমরা বলছি,
যে এটার এইটা যদি ছেদ করতো, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করতো, তাহলে স্পর্শ কত গুণা হতে পারতাম? এটা একটা, এটা একটা, এইটা আর এইটা, এই দুটো আঁকতে পারতাম। তাহলে এই দুটো আঁকতে পারতাম যদি দুটো বৃত্তকে স্পর্শকে ছেদ করে দেয়, তাহলে দুটি স্পর্শক আঁকছে, দুটি হচ্ছে। ধরো বহিস্থ ভাবে স্পর্শ করছে, এটা স্পর্শ করছে, এটা ছেদ করছে, বহিস্থ ভাবে স্পর্শ করছে। বহিস্থ ভাবে স্পর্শ করলে কতগুলো হবে? না এখানে দেখো, এই একটা স্পর্শ কঙ্কন করতে পারলাম, এইদিকে একটা স্পর্শ কঙ্কন করতে পারলাম, এদিকে একটা স্পর্শ কঙ্কন করতে পারলাম। তাহলে বহিস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে তিনটি স্পর্শ আঁকতে পারবো, তিনটি স্পর্শ। এটা দুটি স্পর্শ করছে, এটা তিনটি স্পর্শ করে। আর অন্তস্থভাবে যদি করে, তাহলে দেখো এই জায়গাতেই আমরা শুধুমাত্র একটা সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো, তাহলে এখানে হবে একটি স্পর্শ। তাহলে আমাদের স্পর্শ কতগুলো কিরকম ভাবে আঁকা হবে, এগুলো সব প্রশ্ন আসবে। এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে, কোনটা বলতে পারবো না। যেটা থাকবে তোমাকে সেই জায়গাটার বৃত্তটা ঠিক করতে হবে। এবার আবার অনেক সময় এখানে প্রশ্ন হয় যে স্পর্শগুলো কেমন হবে। স্পর্শগুলো দেখো, এইটাকে বলি এটা কেন্দ্র, এটা কেন্দ্র, এই কেন্দ্রের দেখো বৃত্তর কেন্দ্রের একই দিকে দেখো, এই স্পর্শকটা বৃত্তের একই দিকে আছে। এইরকম ধরনের স্পর্শক, এই বৃত্ত, এই স্পর্শকটাও বৃত্তের একই দিকে আছে, একই দিকে, বৃত্তের একই দিকে থাকার জন্য, কেন্দ্রের একই দিকে থাকার জন্য এই স্পর্শক দুটোর নাম বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এইটা, এইটা সরল সাধারণ স্পর্শক, এটা, এটাও একটা সরল সাধারণ স্পর্শক। তাহলে এই দুটো সরল সাধারণ স্পর্শক, কিন্তু এইটাকে, এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটাকে, এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটাকে বলা হবে তির্যক স্পর্শক। কারণ এই তির্যক স্পর্শক সেইগুলোই হবে যদি স্পর্শকটা বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে থাকে। এর এই দিকে আছে, এর আবার এই দিকে আছে, বিপরীত দিকে আছে, তাহলে সেটাকে আমরা বলবো তির্যক স্পর্শক। তাহলে এইটা আমার মনে হচ্ছে যে এটা তির্যক লিখবো না সরল লিখবো? না এটা সরল স্পর্শক, কারণ এটা বৃত্তের কেন্দ্র, এটাও বৃত্তের কেন্দ্র, একই দিকে আছে, কেন্দ্রের একই দিকে আছে, তারা বিপরীত দিকে নেই। বিপরীত, এটা হচ্ছে কেন্দ্রের, এর এই দিকে আছে, এর এই দিকে আছে, তার মানে সেটাকে বলা হয়েছে তির্যক, কিন্তু এর দুটো বৃত্তের কেন্দ্রের একই দিকে আছে, সেই জন্য এটাকে বলা হবে সরল সাধারণ স্পর্শক। তাহলে এখানে কতগুলো সরল সাধারণ স্পর্শক আছে আর কতগুলো তির্যক স্পর্শক আছে? দেখো এটাকে সরল সাধারণ স্পর্শক, এটা একটা সরল, তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক। আর এইটাকে দেখো, এটা কেন্দ্র, এটা কেন্দ্র, তাহলে দেখো এইটা যদি স্পর্শক হয়, তাহলে কেন্দ্রের দেখো এই স্পর্শকটা বিপরীত দিকে, একটা স্পর্শকের বিপরীত দিকে কি আছে, কেন্দ্র আছে বৃত্তে, আবার এইদিকেও বিপরীত দিকে কেন্দ্র আছে। তাহলে স্পর্শকের বিপরীত দিকে কেন্দ্রগুলো যদি থাকছে, তখন সেটাকে আমরা বলছি তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে দেখো দুটো তির্যক সাধারণ স্পর্শক আছে, দুটো সরল সাধারণ স্পর্শক আছে। তাহলে এখানে আমাদের স্পর্শক সংক্রান্ত অনেক রকমের প্রশ্ন হয়, শুধু এই কটাকে ভালো করে মনে রাখতে পারলে তোমার এক নম্বর এখানে যদি আসে তুমি পেয়ে যাবে। তাহলে আমাকে তির্যক যদি এইখান থেকেই বলে যে কটি তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, তখন কিন্তু মোট স্পর্শক অঙ্কন করা যাচ্ছে চারটি, কিন্তু এখানে তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে দুটি, তখন উত্তর হয়ে যাবে দুটি। ঠিক আছে, এরপর আমরা তিনেরটা দিয়ে আসছি। দেখো দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করছে, এই একটা বৃত্ত বহিঃস্পর্শ করছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্তের কেন্দ্র এ বিন্দুতে স্পর্শ করছে, এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শ, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শককে আমরা কি বলে থাকি? একটু আগেই আমরা আলোচনা করলাম যে এই স্পর্শকটা ধরে নিলাম এসটি, তাহলে এই এসটি স্পর্শকটা কি আমরা কি স্পর্শক বলবো? স্পর্শকে দুটো ভাগ, একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে এই স্পর্শকটাকে আমরা কি বলতে পারি? সবাই বলে দেবে যে এটা একটা তির্যক সাধারণ স্পর্শক। তাহলে উত্তরটা হবে এখানে তির্যক হলো সাধারণ স্পর্শক, কি সরল না তির্যক? তাহলে তিন নম্বরটা হচ্ছে তির্যক।
তাহলে আমাদের 11 দাগের কমপ্লিট হলো। বেশ আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, পরের দিনে আমরা পরের ভিডিওতে আমরা 12 দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেখানে 2 নম্বরে যে মার্কস থাকবে সেই 2 নম্বর মার্কসগুলো এখানে শুধুমাত্র আমরা যদি উত্তরটাও লিখে দিতে পারি, 1 নম্বরের ক্ষেত্রে উত্তরটা লিখে দিতে পারলেও তোমরা 1 নম্বর পাবে, কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে না অবশ্যই সেটাকে কোষে দেখাতে হবে। এই অঙ্কগুলো আমরা কোষে দেখালাম, রাফে দেখালাম, তুমি রাফে না করে তুমি তো উত্তর মুখস্থ করে রেখে দিতে পারো না, কারণ তোমাকে রাফে করতে হচ্ছে, কিন্তু তুমি স্টেপ জাম্প করতে পারো, তাহলেও হবে। আর শর্ট প্রশ্ন তুমি যতটা স্টেপ জাম্প করতে পারবে তুমি সেরকমভাবে তুমি নিজে আয়ত্তে স্টেপ জাম্প করবে। স্টেপ জাম্প করলে তোমার ছোট হয়ে যাবে, আর নাহলে অনেক বড়ো থাকে তো অঙ্কগুলো অনেক বড় বড় হয়ে যাবে, তো আমরা অনেকটা স্টেপ জাম্প করে নিতে পারি, নিজের আয়ত্তের উপর নির্ভর করে করতে হবে সেগুলো। আর 1 নম্বরের প্রশ্নগুলো আমি এইগুলো সব করে দিলাম, দেখিয়ে দিলাম, হতে পারে তো এই অঙ্কটাই 12 সেন্টিমিটার উত্তর হবে, এটা এটা 2 নম্বরেই দিতে পারে, তাহলে 2 নম্বর দিলে তখন আমাকে তো করে দেখাতেই হবে, তাহলে সেই জন্য আমাকে করে দেখাতে হচ্ছে। তোমার করে দেখিয়ে নেবে, সবসময় করে দেখবে, তাহলে তোমার অনেকটা যত প্র্যাকটিস লিখে দেবে তাহলে তত তোমার কী হবে সেই জিনিসটা জানতে পারবে তুমি, আরও অন্যান্য নতুন জিনিস তুমি শিখতেও পারবে। এরপরের ভিডিওতে আমরা 12 দাগের যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সেখানে 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো সব করে দেখাতে হবে, এগুলো করবে। আর অন্ততপক্ষে কিছু জ্যামিতির জিনিস আছে যেগুলো তুমি না লিখেও তোমাকে একটু খসড়া দেখাতেও হবে, একটুও খসড়া মানে কি করলাম বৃত্তের মধ্যেই সেখানেই দেখিয়ে দিলাম কোন এই কোনটা তো এইটা এই কোনটা এই কোনটা, তো এখানেও অন্ততপক্ষে দেখিয়ে দিতে হবে, তাহলেও তোমরা 2 নম্বর পাবে। কিন্তু যদি শুধু উত্তরটা লিখে দাও 2 নম্বরের ক্ষেত্রে তাহলে কিন্তু 1 নম্বর পেতে পারো, কিন্তু 2 নম্বর তখনই পাবে যদি তার খুব সামান্য খসড়া তোমরা তুমি তোমাদের যদি দেখাতে পারো, তাহলে অবশ্যই তোমরা সেরকমভাবে তৈরি করে রাখবে। আর আজকে এই পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিওতে আমরা আর শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা যোগাযোগ রাখবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।